লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন দেখুন এবার বাংলাদেশের সীমান্ত ঘেঁষে স্থলমাইন বসাচ্ছে মিয়ানমার মিয়ানমার কক্সেসবাজার সীমান্তে এখন নতুন করে দেখা দিয়েছে স্থলমাইন আতঙ্ক ওখিয়ার পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়া থেকে শুরু করে নাকখাইছড়ির ধুম আচরতলা পর্যন্ত বত্রিশ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিপুল সংখ্যক স্থলমাইন ও উচ্চ ক্ষমতার বিস্ফোরক বসিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্ত বাহিনী বিজিপি এইসব স্থলমাইন বিস্ফোরণে প্রায় ঘটেছে হতাহতের ঘটনা এখন পর্যন্ত মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নারী নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে ফের মিয়ানমারে প্রবেশ করতে না পারে সেজন্যই দেশটি স্থলমাইন ও বিস্ফোরক বসাচ্ছে বলে ধারণা করেছেন বিজিবি কর্মকর্তারা সীমান্তে স্থলমাইন বসানোকে তারা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন মিয়ানমারের ঢেকিবনিয়া উত্তরপাড়া এলাকা থেকে তুমব্রুর আশ্রয় শিবিরে আসা রোহিঙ্গা শরীয়তুল্লাহ জানান সীমান্তের ওপারে জীবনের নিরাপত্তা না থাকায় এপারে এসেছি কিন্তু জিরো লাইনে এসে নতুন সংখ্যার মধ্যে পড়েছি স্থলমাইনের কারণে ওপারে যেতে পারছি না রোহিঙ্গা জাফর আলম জানান তার স্ত্রী সাবেক ওপারে তালা দিয়ে গিয়ে বিস্ফোরণে মারাত্মক আহত হন চট্টগ্রামের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পরের দিন একই জায়গায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ কায়সার ও মোহাম্মদ আলম নামে আরও দুই রোহিঙ্গা শিশু আহত হয় উখিয়া সীমান্তে আহত হয় আরো এক রোহিঙ্গা এরপর থেকে অনেকে কাটাতারের বেড়া এলাকায় যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা জানান সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় সেনাবাহিনীর সদস্যদের কাটাতারের বেড়ার কাছে গর্ত করে স্থলমাইন ও বিস্ফোরক রেখে মাটি চাপা দিতে দেখেছেন সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানান বৃহস্পতিবার ও শুক্রবার তুমব্রুর ওপারে সেনাবাহিনী মাইন পোঁতা শুরু করার পর স্থানীয়রা কয়েকটি মাইনের ওপর ঢিল ছুঁড়ে বিস্ফোরণ ঘটায় তবে কাটাতারের বেড়ার কাছে নতুন নতুন মাইন ও বিস্ফোরক ভর্তি রয়েছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি